আগামীকাল মহান 21 ফেব্রুয়ারি জাতীয়ভাবে এই দিনটি আমরা শহীদ দিবস এবং জাতীয় আন্তর্জাতিক উভয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1952 সালের এই দিনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার সংগ্রামে জীবন উৎসর্গকারী রফিক সালাম বরকত জব্বার সহ সকল ভাষা শহীদদেরকে। আপনারা জানেন আজকে রাত 12টার পর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। করোনাকালীন সময়ে করোনার বাধ্যবাধকতার কারণে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে উপস্থিত হতে না পারলেও এ বছর সশরীরে শহীদ মিনারে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করায় শহীদ মিনার সহ তার আশপাশে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 21 ফেব্রুয়ারি 2023 মহান স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ অন্যান্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের সকল অনুষ্ঠানস্থল এবং কৌশলগত স্থান প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে 20 ফেব্রুয়ারি দুপুর থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধকল্পে ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। র্যাব ফোর্সের সকল ব্যাটালিয়ন সারা দেশে তাদের স্ব স্ব অধিক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রেখেছে। অগ্রিম পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে 18 ফেব্রুয়ারি 2023 তারিখ হতে অদ্যাবধি র্যাবের সাদা পোশাকধারী নিরাপত্তা দল কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ইউনিফর্মের টহলের মাধ্যমে শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাব 3-এর সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকার অবজারভেশন পোস্ট এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারমুখী রাস্তার মোড়সমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। শহীদ মিনার সহ অন্যান্য অনুষ্ঠানস্থলে আগত মহিলারা যেন ইফতিজিকের শিকার না হয় এবং মহিলা শহীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে। ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো সহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। ব্যাটালিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমি সকল ভাষার শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন দলমত নির্বিশেষে 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি এবং জাতির পিতার স্বপ্নের সোনা বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলে আমাদের দায়িত্ব প্রতিপালন করি। এখনও পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা, ইভেন দেন আমাদের গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ দিবস উপলক্ষে এখনও পর্যন্ত কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। নাম্বার 2, আপনি যেটা বলেছেন যে আদালত থেকে দুজন জঙ্গি পালিয়েছে, এটা শুধু পুলিশের ব্যর্থতা বলবো না, আমরা যারা আইন শৃঙ্খলা দায়িত্বে রয়েছি আমাদের সকলেই ব্যর্থতা, কিন্তু আমাদের কাজ অব্যাহত আছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে তাহলে টুডে আর টুমারো ইনশাআল্লাহ ধরা পড়বেই, আপনারা জানতে পারবেন।